শীতের সময় শুটকি দিয়ে নতুন মূলা নতুন বেগুন আলু দিয়ে ভাজি করলে সেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো যায় তো আজকে এই রেসিপিটি মূলত আপনাদেরকে করে দেখাচ্ছে যারা একেবারে নতুন রাঁধনে তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি লুট্টা শুটকি দিয়ে এই ভাজিটা করব তো এখানে লুটটা শুটকি রয়েছে একশো গ্রাম এটা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে ভুঁড়ি ফেলে দিবেন এরপর লেজা পাখনা যা আছে এগুলো ফেলে লম্বা লম্বা করে কেটে নেবেন তারপর এটাকে লালচে করে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন যেন ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয় ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন সুটকি ডুবে থাকে এরপর একটা বলক তুলে নেবেন বলক আসার পর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যখন সুটকিটা নরম হয়ে যাবে তখন খুব ভালোভাবে ওয়াশ করে এর ভিতর থেকে যে কাঁটা রয়েছে সেটা বেছে ফেলে আবার একবার সুটকি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন রান্না করব। এর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম ইন্ডিয়ান রসুন একটি পুরোটাই কুচু করে নিতে হবে এই রান্নার রসুনটা বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে তবে সব কিছুরই একটা পরিমাপ রয়েছে নির্দিষ্ট পরিমাপের মধ্যেই থাকতে হবে তার থেকে বেশি দিলে আবার ভালো লাগবে না যেমন লবণ বেশি হলেও ভালো লাগে না কম হলেও ভালো লাগে না ঠিক তেমনি এটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের বেশি হবে এখানে পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি এরপর এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর অ্যাড করলাম কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি আদশটির মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন এখন দিয়ে দিচ্ছি সুটকি প্রথমে বলেছি সুটকির ভিতর থেকে কিন্তু কাটা ফেলে দিয়ে তারপর এটা রান্না করতে হবে সো অনেকেই সুটকি কাঁটা অবস্থায় রান্না খেতে পছন্দ করেন পার্সোনালি আমার কাছে সেটা ভালো লাগে না কারণ খেতে গেলে কাঁটা কাঁটা লাগে সো আপনারা কাঁটাটা বেছে ফেলে দিয়ে রান্না করবেন তাহলে খুবই ভালো লাগবে খেতে এটাকে এমনভাবে ভাজতে হবে যেন সুটকি পেঁয়াজ রসুন সব কিছু এরকম লাল লাল হয়ে যায় যখন লালচে কালার হয়ে আসবে তখন অ্যাড করতে হবে এক চা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া সুটকির যে কোনো রান্না কিন্তু একটু স্পাইসি হতে হয় তাহলে বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছে অনেক বেশি সময় ভাজার দরকার নেই মশলাগুলো পুড়ে যাবে যেহেতু মশলাগুলো ড্রাই জাস্ট এটাকে মিক্স হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় এটাকে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি নতুন মূলা নতুন বেগুন এবং আলু সব কিছু কিন্তু একই রকম করে লম্বা করে কেটে নেওয়া হয়েছে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চুলার তাপ এই পর্যায়ে মিডিয়াম রাখবো বা মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখতে পারেন রেখে ঢাকনাতে ঢেকে এটাকে মাঝে মাঝে ঢাকনা খুলে দিতে হবে আর নেড়ে দিতে হবে এই রান্নায় কিন্তু পানি দেওয়া যাবে না পানি ছাড়া এটাকে রান্না করতে হবে সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতে এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি পানি দেন তাহলে কিন্তু একেবারে গলে যাবে স্বাদ ততটা ভালো আসবে না সো পানি ছাড়া এই ভাজিটা আপনাকে করতে হবে এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলতে হবে আর নেড়ে দিতে হবে এভাবে বেশ কিছু সময় ধরে রান্না করার পর যখন দেখবেন ভাজিটা একটু লালচে কালার হয়ে আসবে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে যেহেতু পানি ছাড়া এটা রান্না হবে সো চুলার তাপটা একটু কম রেখে মানে স্লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এটা বেশ মোলায়েম এবং সফট হয়ে আসবে আর যখন এরকম সুন্দরভাবে নিচে থেকে দেখবেন যে ভাজি যখন উল্টাবেন একটু লালচে খেলা ধারণ করবে ঠিক সেরকম পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তার আগে না দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু সবজি বেগুনগুলো গলার মতো হয়েছে মানে প্রায় গলে গেছে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এবং এই সবজি ধোয়ার পর কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম যেহেতু বেগুন নতুন সোন বেগুনটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন বাট তারপরও কিন্তু এটা খেতে অসম্ভব মজার ছিল আপনারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সিম্পল ঘরে থাকা মশলা দিয়ে অনেক মজার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন আমার একটা হয়ে গেছে আমি গরম গরম সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এবার গরম ভাতের সাথে পরিবেশন করব এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন অসম্ভব ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি বাসায় রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে এটা যে আসলে কতটা মজার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি